আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, পড়াশোনা একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের মনে অনেকেরই হয়তো প্রশ্ন জাগতে পারে, 6 ঘন্টার পড়া কিভাবে 3-4 ঘন্টায় পড়ে শেষ করব। তো চলুন এই বিষয়ে একটু জেনে নেওয়া যাক, আপনাদের আইকিউ নিয়ে একটু প্রশ্ন করা যাক যে আপনারা কিভাবে এগুলো করতে পারবো বা আমরা কিভাবে এটা করতে পারি, এ নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি। 6 ঘন্টার পড়া কিভাবে 3-4 ঘন্টায় পড়ে শেষ করবো এটা স্পেসিফিকভাবে বলা সম্ভব নয়, কিন্তু আপনি যদি কিছু হ্যাক্স ব্যবহার করেন তাহলে অনেক তাড়াতাড়ি শেষ করা সম্ভব। তবে একটা টেকনিক আছে, এটা হচ্ছে আপনি কিছু সময় পড়বেন, ওই সময় টাইমার সেট করবেন, তারপর রেস্ট নেবেন এবং আবার পড়বেন। এই পড়ার সময়টা আপনি নিজে থেকে সেট করে নিতে পারেন। দেখা যায় অ্যাভারেজ মানুষের মনোযোগ থাকে 25 মিনিট, আপনি চাইলে 25 মিনিট বা তার বেশি টাইমার সেট করে নিয়ে পড়া শুরু করতে পারেন। এই সময়ের মধ্যে অন্য কোনো কাজ করা যাবে না, তারপর যখন 5 মিনিটের ব্রেক পাবেন তখন অন্য কাজ করে নেবেন। ভুলে যদি ব্রেকের আগে কিছু করে ফেলেন ওইটা আবার শুরু থেকে শুরু করবেন, আশা করছি উপকার হবে। এছাড়া আরও বেশ কিছু টিপস রয়েছে যা আপনাদের কাজে দেবে, চলুন সেগুলো একটু জেনে নেওয়া যাক। পড়াশোনা করা যায় এমন উপযুক্ত স্থান নির্বাচন করুন, পড়ার টেবিল পরিপাটি করে রাখুন, পড়ার শুরুতে রব্বি জিদনি ইলমা দোয়াটি কয়েকবার পাঠ করুন, মোবাইল ল্যাপটপ ইত্যাদিকে পড়ার টেবিল থেকে দূরে রাখুন, কারণ মোবাইল ফোন আপনার পড়ার গতি কমিয়ে দিবে। পুরো পড়াটা আরেকবার দেখে নিন, মূল শব্দগুলো আলাদা করে পড়ুন, এই টপিক নিয়ে কী কী প্রশ্ন এসেছে তা পড়ুন, এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। আশা করি এই রকম ধৈর্য যেন আপনাদের পড়াশোনার প্রতি থাকে এবং আপনারা সেই পড়াগুলো সুন্দরভাবে শেষ করতে পারেন। এই বলে আমি আমার আজকের ভিডিও শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী পড়াশোনার কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।